প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আজকে আমরা দেখব যে কিভাবে ক্যামতেসিয়া 9 দিয়ে দুই বা ততোধিক ভিডিওকে একসাথে আমরা জোড়া দিতে পারবো, যেটা আমাদের ইউটিউব ভিডিও তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এখন ক্যামতেসিয়া 9 ওপেন করছি। আচ্ছা, একটা কথা আগে বলে রাখি, আপনারা প্রিভিয়াসলি যে কাজটা করতে পারেন, ক্যামতেসিয়া 9 ওপেন করার আগে আপনার ভিডিওর একটা ইন্ট্রো ফাইল, অর্থাৎ ভিডিওর প্রথমে যেটা আপনি জুড়তে চান সেটা রাখতে পারেন, তারপরে আউট্রো ফাইল, অর্থাৎ ভিডিওর শেষের দিকে যেই ফাইলটা জুড়ে দিতে চান সেটা রেডি করে রাখতে পারেন, যেটা আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। এরপর রয়েছে ভিডিওর মাঝখানের যে অংশটুকু, যেটা আপনার মূল ভিডিওটা, সেটা আপনি রেডি করে রাখতে পারেন। এরপরে মূলত এই তিনটাকে আমরা জোড়া দিব। যাই হোক, আমি এখন ব্যাপারটা দেখছি, ক্যামতেসিয়া 9 ওপেন করি। আমি এগুলো আগে যেটা ছিল সেগুলো আমি এখান থেকে আসলে ডিলিট করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এগুলো টাইম লাইনে রয়েছে, সেই জন্য এখান থেকে আমরা আগে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি সবগুলোকেই। তারপর আমি পর্যায়ক্রমে ব্যাপারটাকে দেখাবো। এখানে ইন্ট্রো রয়েছে, সেটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখুন, আমরা ইম্পোর্ট মিডিয়া থেকে ওই তিনটা ফাইলকে এখানে নিয়ে আসবো, ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে আমরা ডেস্কটপের এই ফাইলগুলোকে নিয়ে আসবো, যে ফাইল তিনটাকে আমরা জোড়া দিব সেই ফাইল তিনটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। এর মধ্যে রয়েছে আনলক ক্যামতেসিয়া, এরপর রয়েছে মাই নিউ ইন্ট্রো, এই ফাইলটা এবং এই ফাইলটা আমরা ওপেন করলাম। দেখেন ফাইল তিনটে চলে আসলো। স্বভাবতই আমরা ইন্ট্রো ফাইলটা আগে দিই, তাই ইন্ট্রো ফাইলটা আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এরপরে মাঝখানের অংশ যেটা, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। এরপর রয়েছে আউট্রো অংশটুকু, লাস্টের অংশটুকু, এখানে আমরা আউট্রো ফাইলটা নিয়ে এসে জুড়ে দিয়ে দেব। এখন যদি এটাকে আমরা একটু প্লে করে দেখি, তাহলে এখান থেকে দেখতে পাবো যে কেমন দেখা যাচ্ছে। এই যে প্রথমে রয়েছে এই ফাইলটা, অর্থাৎ ইন্ট্রো ফাইলটা প্রথমে আমরা এসেছে, ইন্ট্রো ফাইলটা যখনই শেষ হবে তারপরে দ্বিতীয় অংশটুকু, অর্থাৎ ভিডিওর মূল অংশটুকু। শিক্ষার্থী ইউটিউব ভিউয়ার্স, ক্যামতেসিয়া 9 এর কোনো বিকল্পই নেই যারা, এরপরে যখন ফাইলটা শেষ হতে চলেছে আমি একটু দেখাই, ফাইলটা শেষের দিকে যাচ্ছে, শেষে থাকবে আউট্রো ফাইলটা যেটা আমরা জুড়ে দিয়েছি। এই যে এখানে আমরা প্লে করি, অর্থাৎ ভিডিওটার শেষ প্রান্তে গিয়ে আউট্রো ফাইলটা যেটা আপনি দিতে চাচ্ছেন নর্মালি। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে তিনটা কীভাবে জোড়া দেবো। এখন এটাকে আমরা রেন্ডারিং করবো কীভাবে সেটাতে যাই। আমরা শেয়ার এই রিংটাতে ক্লিক করব, তারপর লোকাল ফাইলে যাব, ওকে করব। এরপর এখান থেকে আমরা ভিডিওটাকে MP4 অনলি আপ টু 720 পিক্সেল এটাতে ক্লিক করব, তারপরে নেক্সট করব। এখানে রয়েছে আনটাইল প্রজেক্ট, এখানে প্রোডাকশন একটা নাম দিতে পারেন, ফোল্ডার যেখানে আপনার ফোল্ডারটা ফাইলটা সেভ হবে সেটা, অর্গানাইজ প্রডিউসড ফাইল ইন্টু সাব ফোল্ডার্স এটা টিক মার্ক উঠিয়ে দিবেন। এরপরে আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করলে রেন্ডারিং শুরু হয়ে যাবে, এবং রেন্ডারিং শেষে আপনার যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলটা আপনার সরাসরি ইউটিউবে আপলোড করে দিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, রেন্ডারিং হতে কিছুটা সময় নিচ্ছে, এটা আসলে আমাদের দেখার দরকার নেই, আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা নিজের এটা ট্রাই করবেন, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন বা নক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, খোদা হাফেজ।